আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নবিয়া বাদা اما বাদ এক ভাই প্রশ্ন করেছেন যে এক ভাই জানতে চেয়েছেন যে সে ভোরে চেতন না পেয়ে সাহারি খেতে উঠতে পারেনি পরে সে ফজরের আজানের পর ঘুম থেকে উঠেছে এই ক্ষেত্রে সিয়ামের বিধান কি জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন এক্ষেত্রে পালন করতে পারবে যদি ঘুম থেকে জাগতে পারে সাহারি খাওয়ার সময়ে তাহলে তো সাহারি খেলো সেটা ভিন্ন কথা কিন্তু যদি জাগতে না পারে তাহলে ফজরের আজানের সময় বা আজানের পর যদি জেগে যায় তাহলে আর সাহারি খেতে হবে না ওই অবস্থায় না খেয়ে সিয়াম পালন করতে হবে কারণ সাহারি খাওয়া অজীব নয় যদিচ চো সাহারির অনেক ফজিলত রয়েছে যেমন রাসূল সাল আলী সাল্লাম বলেছেন আনাস রদিয়াল্লাহ তালাম থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন তাসাহরু ফাইনাফে সহরি বারকা তোমরা সাহারি ভক্ষণ করো কেননা এই সাহারিতে বরকত রয়েছে হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস মুসলিমের 1095 নম্বর হাদিস মুসনাদ আহমদের 1095 নম্বর হাদিস মিশকাতের 1982 নম্বর হাদিস এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সাহারি খাওয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কি এটাতে বরকত রয়েছে সে বিষয়টাও তিনি বলেছেন এছাড়াও পার্থক্য করতে গিয়ে রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে মা বাইনা সিয়ামিনা ও সিয়ামি আহলিল কিতাব একলে সাহার সেই মুসলিমের হাদিস দুই হাজার নম্বর হাদিস যে আমাদের ওসিয়াম এবং ইহুদি খ্রিস্টানদের ওসিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া সুতরাং তোমরা সাহারি খাও তবে যদি ঘুম থেকে উঠতে না পারা যায় তাহলে সিয়াম না খেয়ে সিয়াম পালন করতে হবে এটা স্পষ্ট এ ব্যাপারে ইমাম বোখারি রাহেমাহুল্লাহ সেই বোখারি তিন হাজার বাইশ নম্বর হাদিসের একটি বাব রচনা করেছেন বাবু বারাকাত শহরি মিন গাইরি ইজাব সাহারি বরকত রয়েছে তবে তা অজীব নয় অর্থাৎ জায়গা অবস্থায় যদি কেউ সাহারি খেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি জাগতে না পারে তাহলে সে ওই অবস্থায় পালন করতে হবে। সে হয়তো বরকরটি পেল না কিন্তু সিয়াম পালন করার তার সুযোগ রয়েছে সে সুযোগটি পেয়েছে এজন্য ওই অবস্থাতেই সিয়াম পালন করতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ